সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী, যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 1 সেপ্টেম্বর 2021 বুধবার অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাট। এটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে। সপ্তাহে শুধু একদিনই বসে এই হাটটি, বুধবারে বসে। তা আমরা যে জায়গায় অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাটের, এই জায়গায় ক্রস জাতের হাট বিশাল গরুগুলো বিক্রি হয়। তা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে এই ফাঁসিলাডাঙ্গা হাট থেকে ক্রস জাতের হাট বিশাল গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে, সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন। চাচা, আসসালামু আলাইকুম। আপনার এটা চাচা ক্রস না? ক্রস দাঁত হয়েছে কি? না, দাঁত হয়নি। দাঁত হয় নাই। কত দাম চাইলেন চাচা এটা? 56। 56। এখন পর্যন্ত ক্রেতা কত দাম বললো চাচা? 40-42। সর্বশেষ কত হলে বিক্রি করা যায়? 46,000 হলে বিক্রি হবে। দেখেন, আর এটা কি জাতের? এটা 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 কি জাতের চাচা? এটা এটা দেশি সাইয়াল। এই যে এ পাশে দেখছি, এর দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম। এটা কয় দাঁত চাচা? দুই দাঁত। ক্রস কত দাম চাইলেন চাচা এটা? 50। কত বলে ক্রেতা? কত বলে? 45। লাস্ট কত হলে দেওয়া যায় চাচা? 46-47 হলে বিক্রি হবে। আর এটা কত চাইলেন? এটা এটা 40। দাঁত ছয় দাম। এটা এখন পর্যন্ত কত দাম বলছে? 31। লাস্ট কত হলে দেওয়া যায় ভাই? 32 হলে দিয়ে দিবেন। সর্বশেষ 32,000 রেটে বিক্রি হবে। তো আমরা একটু দেখি যে এ পাশে আরো দুটো দেখছি আমরা, এ দুটো একটু দাম জানবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত দাম চাইলেন চাচা এটার? 60,000। কত বলে এটা? কত বলে? কত বললো দাম? কত বললো? 48। কত হলে দেওয়া যাবে চাচা সর্বশেষ? 52-53,000 হলে বিক্রি হবে এটা। আর এই তার পাশেরটা এটাও 52-53,000 হলে বিক্রি হবে। এগুলো দাঁত কয়টা করে এসেছিল? এটা দুই দাঁত, ওটা চার দাঁত। এই যে দুই দাঁত, এটা কার ভাই? আপনার ছিল, বিক্রি করলেন। কত দিলেন এটা? 47,000 টাকায় বিক্রি করলেন। মানে তার ভিতর লেখাই টেখায় 48%, মানে সব মিলিয়ে 48% লেখা টাকা দিয়ে চেষ্টা করছি। আচ্ছা, এই যে বিক্রি করলেন, কয়টা নিয়ে আসছিলেন আজকে? একটাই। বাজার দরটা কেমন মনে হলো? বাজার মোটামুটি ভালো আছে। মোটামুটি মানে ভালো আছে বলতে কি, দাম বেশি না? দাম বেশি একটু আছে, দাম বেশি। বিক্রি না হলে মনে করো 48,000, 47,500। মানে আপনি বিক্রি করলেন না কিনলেন? কিনলাম। আমি কিনলেন, কিনলেন এর জন্য দাম বেশি মনে হচ্ছে। কিনতে বেশি না। হ্যাঁ, আচ্ছা চাচা, আপনি তো প্রতিনিয়ত বাজার করেন, আজকে বাজার সমান সমান একটু কমে মনে হচ্ছে? কমের পিছনে কারণটা কি? মানুষ পাড়িটাড়ি এসে বিভিন্ন মানুষের অভাব অভিযোগ, বিভিন্ন রকম কারণ আছে। তো যেটা বিক্রি করলেন এটা মোটামুটি প্রফিট হয়েছে? না, লাভ হয়েছে? না, লাভ হয়নি। লাভ হয় নাই? না, মানে মূলে মূলে দিয়ে দিলেন? হ্যাঁ, মূলে মূলে দিলেন। কেন? কিছুক্ষণ থাকলে আরো বেশি লাভ হতো? না, হয়তো না, হয়তো না। বাজার শেষ আবার কম হতে পারত, কম হতে পারত, এই জন্য মূলে মূলে দিয়ে দিলেন। হ্যাঁ, আবার এটা কি মানে বিক্রি করে আবার কিনবেন, আবার কিনে অন্য হাটে বিক্রি করবেন? হয়তো। আচ্ছা আচ্ছা, এই যে এই হাটে এই গরুর খরচ হয় 500 টাকা, একটা গরুতে খরচ 500 টাকা হয়ে যায়। আপনারা কোথা থেকে গরুগুলো কালেক্ট করেন? গরু আমবাড়ি হাট কিনেন? আমবাড়ি হাটে কিনেন? ভালো আছেন চাচা? এটা আপনার কত দাম চাইলেন? ও কিনে নেন। কিসের জন্য? পোষার জন্য। কত টাকায় কিনে নেন? 56। দাঁত কয়টা চাচা এটা? দুই দাঁত। 56,000 টাকা। আচ্ছা, কেমন মনে হলো দাম আপনার? বেশি মনে হলো। কেন? দাম তো সবাই বলছে কম, আপনি বললেন বেশি। মানুষদের কিনতে হলো? মানুষদের কিনতে হলে কি তাকে টাকা দিতে হয়? কত টাকা দিতে হলো? 500, 100, 200 যা দিবেন। 500, 100, 200 যা দিবেন তাই।
আচ্ছা আচ্ছা, তো মানুষ দ্বারা কেন কিনলেন, নিজে কিনতেন? নিজে বাফাইতে যাচ্ছি না, গরুরাও তো গরুওয়ালারাও তো সেরকম মানে কৃষকক মনে করে না, কৃষকক মনে করে না। আচ্ছা, তার মানে কি মানুষ ছাড়া কেনা যায় না এখন গরু? যারা পারে না তারা মানুষ যারা কিনেন, 500 টাকা করে দিতে হয়। আচ্ছা, এই যে দেখছেন, আমরা একটু দেখি এই পাশে আরো কিছু পাওয়া যাবে দেখছি। ভাই, এটা কত চাইলেন দাম? 52। কত বললো এখন পর্যন্ত? 46-47। কত হলে বিক্রি করবে? 48। দাঁত কয়টা ভাই? এটা দুই দাঁত, 48,000 টাকা বিক্রি। ভাইয়া, আপনারটা কেমন দাম চাইলেন? 56। কত বলছে ক্রেতা, কত বলছে? 48-49। সর্বশেষ চিন্তা ভাবনা কত? 52,000 টাকা। আচ্ছা, এগুলো কি পোষার জন্য না মাংসের জন্য? পোষার জন্য। কেউ যদি মাংস করতে চায় এখন কতটুকু হবে? মাংস আইডিয়া দিতে পারছেন না? আচ্ছা, একটু দেখেন, আমরা একটু এ পাশে। ভাইয়া, এটা কী জাতের? এটা 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 ক্রস। এটা কেমন দাম চাইলেন? 52। কত বলছে ক্রেতা? 40-40 ভাঙাইতে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত? 45,000 হলে বিক্রি করবেন, নাহলে আবার ব্যাগ নিয়ে যাবেন। এগুলো ব্যাগ নিয়ে আবার কোথায় বিক্রি করবেন? বাসায় কয়দিন থাকবে, পরে আবার এই হাটেই নিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই যে ভাইয়ারটা দেখবো একটু। ভাইয়া, এটা কেমন চাইলেন? এতো চাইছি 70। কি একটু বেশি হয়ে গেলো নাকি চাওয়াটা? বেশি হয় নাই, এই দামে তো আর দিবে না, দাম দর করবে। হ্যাঁ, কত পর্যন্ত বললো? 60 একটু ভাঙতে বলো। লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন? 60 পার হলে বিক্রি করবে। সর্বশেষ 60,000 টাকা পার হলে বিক্রি হবে। আচ্ছা, দাঁত কয়টা হয়েছিল? 4টা। আচ্ছা, আপনি কি গোস্তের ধারণা দিতে পারবেন কতটুকু হবে এখন প্রাণী? এখন হবে আপনার 110 কেজি। 110 কেজির মতো 60,000 টাকা। তার মানে এগুলো পোষার জন্য না? মাংস করলে পোষাবে না? পাশে একটা দেখছি। ভাইয়া, এটা কত দাম চান? এটা এটা 55। এটা কী জাতের ভাই? ক্রস। দাঁত কয়টা? দাঁত দুইটা। এখন পর্যন্ত কত দাম বললো? 45-46। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত? 49। এর নিচে আর দেবেন না, লাস্ট 49। এই দেখুন, সর্বশেষ 49। আর এটা কত চাইলেন ভাই? হ্যাঁ ভাই, মানে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন নাকি? আচ্ছা, এই জন্য বলা যাচ্ছে না। আচ্ছা, লাস্ট বিক্রির রেটটা বলেন, কত হলে ছাড়বেন? কত হলে বিক্রি করা যাবে শুধু বিক্রির রেটটা? 52,000। 52,000 হলে বিক্রি হবে, একটু দেখেন। আমার